দত্তপুকুরে বুলবুল কমিউনিটি হলের মালিকের দেহ উদ্ধারের ঘটনা তাকে খুন করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় মানুষজন তারা সেখানে প্রতিবাদ জানাচ্ছেন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ কি কারণে খুন তা তদন্ত করে দেখছে দত্তপুকুর থানার পুলিশ তাকে খুন করা হয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো দত্তপুকুরে বুলবুল কমিউনিটি হলের মালিকের দেহ উদ্ধারের ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় কমিউনিটি হলে হলের মালিককে খুন করা হয়েছে আমি কিন্তু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যার কারণে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন স্থানীয় মানুষজন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ কি কারণে এই ঘটনা তা ঘটিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে তারা আরেকবার এই যে দত্ত পুকুরে বুলবুল কমিউনিটি হলের মালিকের দেহ উদ্ধারের ঘটনা তাকে খুন করা হয়েছে এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগেই পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছে